সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান কবি ও কবিতার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কবিতা এবং মানুষ অবিচ্ছেদ্য। যেখানে মানুষ আছে সেখানেই কবিতা আছে, এবং যেখানে কবিতা আছে সেখানেই মানুষ আছে, এটি বলেছেন কবি ও অধ্যাপক হুমায়ুন আজাদ। আমরা মনে করি কবিতা মানুষের সঙ্গেই থাকে, মানুষকে নিয়েই কবিতা রচিত হয়। সুতরাং আমরা সকলেই কবিতার সঙ্গে থাকব, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনে যে যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে দুজন স্বরচিত কবিতা পড়বেন, আমাদের নির্বাচিত কবিরা হলেন কবি সাজ্জাদ আনসারি এবং কবি সোহেলি শাইলা সাথী। আজকের পর্বে আবৃত্তির জন্য আমন্ত্রণ জানিয়েছি আবৃত্তি শিল্পী ফারুক তাহের। সবশেষে বই পরিচিতি এবং আজকের মূল পর্ব আলোচনা পর্ব। আজকের আলোচনা পর্বে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় কবি, অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক বাইতুল্লাহ কাদেরী। প্রিয় দর্শক, শুরুতেই স্বরচিত কবিতা বলেছিলাম, আজকের দুজন নির্বাচিত কবি রয়েছেন। আমরা আসুন তাদের কণ্ঠে তাদেরই একটি করে কবিতার উচ্চারণ শুনি। প্রথমেই কবি সোহেলি শাইলা সাথী। বহু বিনিদ্র রজনী আর দীর্ঘ শ্বাস পেরিয়ে, হে জন্মভূমি আমার অহংকার, তোমাকে দেখার জন্য এসেছি বারংবার। শালিকের বেশে কিশোরীর চোখে মধুর আবেশে, ডাহুকের সুরে বহেরার শাখে মেঘনার পারে, তুমি কি নেবে আমায় ফাল্গুনের ছায়ায়, শ্রাবণের চাঁদে প্রিয় রাজপথে, মিছিলে মিছিলে দুর্বোধ্য কোনো কবিতায়, ভেজা বটের নির্জনতায় কিংবা পুরাতন ডাকঘরে, প্রেমে কিংবা দ্রোহে পিচ ঢালা পথের আকাশে। আমি যুদ্ধ ফেরত ক্লান্ত প্রাণ এক, বহু নদী পেরিয়ে রোদের আঁচল গুটিয়ে, ক্রমাগত সরতে সরতে এসেছি তোমার পথে, রাত্রিরে যেথায় আলোর মশাল জ্বলে। তুমি কেবল পারো নিশ্ছিদ্র অন্ধকারের উদরে মুক্তির ফুল ফোটাতে। আমরা কবি সোহেলি শাইলা সাথীর কবিতা শুনলাম। এবারে আমরা মুক্তিযুদ্ধের একটি কবিতার উচ্চারণ শুনব। এটি পড়ছেন তার নিজের কবিতা কবি সাজ্জাদ আনসারি। একদিন এক অনন্ত আনন্দ ধ্বনি হঠাৎ হয়ে উঠে বেদনার বিষাক্ত বাসী, যে রৌদ্রের রোমন্থনে ফুটেছিল পৃথিবীর প্রিয়তর পুষ্পরাশি, রাতের শিশিরে জেগেছিল জ্যোৎস্নার সিম্ফনি, পাখির ডানায় ছিল নির্বিঘ্ন ভোর, অবিরাম বৃষ্টির জলে মিশেছিল কামিনী হাসনা হেনা, গন্ধ ভরা ভালোবাসা সকল মানুষের মনে, বনের পাতা ছুঁয়েছিল চাঁদ, দোলনায় দোল খেতে খেতে শিশুরা শুনছিল বর্গী তারাবার গৌরব গাথা। তখনই ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে এলো মৃত্যুর উৎসব, বঙ্কিম বিদ্রুপের মতো আকাশ ভেঙে হারিয়ে গেল আমাদের সন্ধ্যা তারা, যে অনির্বাণ আলোয় রচিত হয়েছিল 30 লক্ষ রক্তাক্ত পংক্তিমালা, স্বাধীন স্বদেশের মহাকাব্য, যে প্রাণ প্রদীপের প্রাণে প্রাণে জমে উঠেছিল হাট বাজার মসজিদ মন্দির কল কারখানা, পাড়ায় পাড়ায় জীবন জয়ন্তী, বনে বনান্তরে প্রকৃতির শাখায় শাখায় ভরে উঠেছিল উত্তাল উৎসব, শিশুরা খেলছিল মায়ের কোলে, সর্বত্র ফুটে উঠেছিল গুচ্ছ গুচ্ছ নবযৌবনের ফুল। এমন সময় গুলির শব্দ, সন্ত্রস্ত পাখির ঝাঁকের মতো হঠাৎ ভেঙে গেল বিপ্লবের বৈঠক, কোনো দিন আর কোনো দিন জীবনের জানালা খুলবে না বলে, তবু জীবনের জোয়ার জাগে বারবার, যে আনন্দ ধ্বনিতে আধার চিরে বজ্র বাজে, জলোচ্ছ্বাস থেমে যায় সমুদ্রের শব্দ, যে আলোয় আজও ভরে যায় আমাদের বিপন্ন ভাঙা ঘর, সেই তো আমার আলো, সেই তো আমার শেখ মুজিব,
যে আলো নিভে যায় না কোনো দিন, সেই তো আমার বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, দুটো কবিতা শুনলাম। আশা করি এই প্রজন্মের দুজন কবির কবিতা আপনাদেরকে প্রাণিত করেছে। আমরা আজকে আমাদের মূল আলোচনা পর্বে এখন যাব। আমাদের আজকের আলোচনায় শুরুতেই বলেছিলাম, আমন্ত্রিত অতিথি কবি, গবেষক, অধ্যাপক ডক্টর বাইতুল্লাহ কাদেরী। বাইতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তাকেও স্বাগত। কবিতা নিয়ে আমরা নানামাত্রিক আলোচনা করেছি, চেষ্টা করছি করতে। তো আমরা আজকে একটি বিষয় করতে চাই, বাংলাদেশের কবিতার গতি প্রকৃতি। 1947 সালে দেশ বিভাগোত্তরকালে ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চা শুরু হলো। সেটি যারা মূলত 40-এর দশকের কবি এবং সাহিত্যিক যারা ছিলেন কলকাতায়, তারা ঢাকায় এলেন এবং 40-এর দশক থেকেই, অর্থাৎ 47-48 সাল থেকেই কবিতার যাত্রা, সাহিত্যের যাত্রা শুরু হলো ঢাকা কেন্দ্রিক। তো সেখানে আমরা একটি রাজনৈতিক পট পরিবর্তন, একটি দেশের বিভাগ এবং দ্বিজাতিতত্ত্বের যে বিভাগটি, সেটি হচ্ছে মাতৃভাষা বাংলার উপর আঘাত এলো। উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য মোহাম্মদ আলী জিন্না একটি বক্তব্য রাখলেন, কিন্তু সেটি প্রতিবাদ হলো। এবং 48 সালেই বাংলাদেশে ছাত্র, শ্রমিক, জনতা সবাই প্রতিবাদ করলো যে মাতৃভাষা বাংলাই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। এবং সেইখানে সেটির পরিণতি, অর্থাৎ আমরা দীর্ঘ 4 বছর ভাষাকেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করলাম কিছু তাজা তরুণের রক্তের বিনিময়ে। আমরা শুরু করতে চাই যে 47 সালে, বিশেষ করে যদি কবিতার মধ্যেই থাকি, আহসান হাবিব, ফারুক আহমেদ, আবুল হোসেন, সানাউল হক, তাদের হাত ধরেই ওপারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, বিশেষ করে আহসান হাবিব, আবুল হোসেনের কথায় আমরা যদি ধরি, এইখান থেকে একটু জানতে চাই যে বাংলা কবি, বাংলাদেশের কবিতা শুরুর ইতিহাসটা আপনার কাছে কীরকম মনে হয়? 47 সালে দেশ বিভাজিত হয়েছিল মনে রাখা দরকার, দ্বিজাতিতত্ত্বের নিরিখে। এটি যারা যারা যুক্ত ছিলেন, মনে রাখা দরকার, তারা ছিলেন মূলত সামন্ত মুসলিম সম্প্রদায়। অনেকেই কবি সাহিত্যিক যারা ছিলেন, তারা কলকাতায় বেড়ে উঠেছেন, তাদের শৈশব কৈশোর পর্যায়ে অনেকের শেষ হয়েছিল। আমরা আহসান হাবিবের কথাও বলতে পারি, তারা এখানে স্থানান্তরিত হয়েছেন এই নতুন রাষ্ট্রে। নতুন রাষ্ট্রে যখন তারা স্থানান্তরিত হলেন, তাদের সঙ্গে একটি ছেদ ঘটে গেল পূর্বজ শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে। এই নতুন রাষ্ট্রে এসে একটি সংকট তৈরি হলো। 40-এর কবিদের মধ্যে একটি বড় বাধা ছিল, 73 কবিদের প্রবল প্রভাবকে কাটিয়ে উঠে কীভাবে নতুন স্বরায়ণ করা যেতে পারে। বাংলাদেশের কবিরা দ্বিবিধ সংকটের মধ্যে পড়েছে। একটি হলো তাদের অস্তিত্বগত সংকট, শেকড়ের সংকট, তারা কোন রাষ্ট্রের কোন কাব্যাদর্শকে গ্রহণ করবেন, যেহেতু বিভাজিত হয়েছে সে আজন্ম অখণ্ড বাংলা। এই কারণে তাদের মধ্যে দুটো ধারা তৈরি হলো। নতুন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা অনেকের কাছে মুক্তির আস্বাদ বলে গণ্য হয়েছিল, এটি আমাদের ভুলে গেলে চলবে না। যেমন সিকান্দার আবু জাফরের প্রথম পর্বের কবিতা যদি আমরা বলি, সেখানে তিমির আন্তিক, পাকিস্তান রাষ্ট্রের যে তৈরি ঔপনিবেশিক শক্তি থেকে মুক্তি পেয়ে যে স্বাদ, তিনি কাব্যগ্রন্থের নাম রেখেছেন তিমির আন্তিক। আহসান হাবিবের কবিতার মধ্যে আমরা দেখতে পাই রাত্রি শেষ, আশায় বসতি, আশায় বসতি। তাহলে এই যে সম্ভাবনার দরজাটি তারা দেখেছিলেন, কিন্তু নতুন রাষ্ট্রে এসে যে সংকটটি প্রবলভাবে দেখা দিল, মুসলিম সামন্ত শ্রেণী যারা দেশ বিভাজনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখানে নতুন রাষ্ট্রে ধর্মভিত্তিক রাষ্ট্রকেই, ধর্মভিত্তিক সাহিত্যাদর্শকেই তারা প্রধান অবলম্বন হিসেবে তৈরি করার চেষ্টা করলেন। এবং তার ফলে কি হলো, তারা এই নতুন রাষ্ট্রের কাব্যাদর্শের জন্যে ইসলামী পুনর্জাগরণের চিন্তা, যেটি ফররুক আহমদ আমরা পরবর্তীকালে দেখেছি, ইসলামী ভাবধারায় আরবি ফার্সি শব্দের প্রয়োগ বহুলতায় তারা বাংলা কবিতা লেখার চেষ্টা করলেন এবং এটিকেই নতুন রাষ্ট্রের আদর্শিক কাব্য ভাষা হিসেবে তৈরি করা সচেষ্ট হলেন। এক্ষেত্রে আহসান হাবিব এবং আবুল হোসেন একেবারেই সচেতন হয়ে উঠলেন প্রথম অবধি। তারা ভাবলেন এই নতুন রাষ্ট্রের হঠাৎ করে আমাদের বাঙালি জাতির আবির্ভাব হয়নি, বরং চর্যাপদ থেকে আবহমান বাংলা কবিতার যে ধারাটি শুরু হয়েছে, সেই ধারাটির সঙ্গে সম্পৃক্ত থেকেই
আবহমান বাঙালি সংস্কৃতিকেই তারা গ্রহণ করে নতুন রাষ্ট্রে কাব্যদর্শকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন। ফলে এটি দুটো ধারা তৈরি হলো, একটি হলো ইসলামী চিন্তাভাবনা ধারা আদর্শের মূল্যবোধের, আরেকটি হলো উদার মানবতাবাদী প্রগতিশীল ধারা। পাকিস্তান রাষ্ট্রের শাসকেরা এই পাকিস্তানবাদী শিল্প সাহিত্যকে উস্কে দিয়েছিল এবং এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে সংযুক্ত হতে চেয়েছিলেন তারা চেয়েছিলেন ইসলামী ধারাটি পুনরুজ্জীবিত হোক। কিন্তু সবচেয়ে বড় অভিঘাতটি তৈরি হয়েছে মূলত আমাদের 52-এর ভাষা আন্দোলনের ফলে। রাষ্ট্রভাষা আন্দোলনের ফলে বাঙালি প্রথমে অনুধাবন করল বাঙালি এক ঔপনিবেশিক থেকে আরেক ঔপনিবেশিকের মধ্যে পতিত হয়েছে, এবং সবকিছু ভেঙে তছনছ করে দিল। এবং সেখানে 50-এর নতুন কবিরা এসে একটি নতুন স্বরায়ণের, নতুন চিন্তা, নতুন অনুভাবনার তৈরি করলেন। আমরা লক্ষ্য করেছি যে হাসান হাফিজুর রহমানের 21 ফেব্রুয়ারি সংকলনটি কিভাবে আমাদের এখানে প্রভাব বিস্তার করেছে, নতুন কবিতা সংকলনটি কিভাবে সব ভাষা আন্দোলন কেন্দ্রে, এবং ভাষা মনে রাখা দরকার যে ভাষা আন্দোলনের প্রথম সাহিত্যিক প্রতিক্রিয়া কিন্তু কবিতা দিয়ে হয়েছে। চট্টগ্রামে মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, এই যে কবিতার মধ্যে আমাদের ভাষা শহীদদের নাম চলে আসলো, আব্দুল গাফফার চৌধুরী কপরে আমার ভাইয়ের রক্তরাঙ্গা 21 ফেব্রুয়ারি, আমি এটা তো মূলত কবিতাই মূলত দীর্ঘ কবিতা। ফলে বাঙালি প্রথম যে আত্মজাগরণের যে উদ্ভাস লক্ষ্য করলো সেটি কবিতা দিয়ে শিল্প সাহিত্যের আদর্শটিকে তারা নির্মাণের চেষ্টা করলেন, এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলো তারাই মূলত আমাদের বাংলাদেশের ভাষা বা এই সাহিত্যের বাংলা কবিতার ভবিষ্যৎটি, ভবিষ্যৎ যে পাটাতনটি মূলত তারা নির্মাণ করে দেন। ভাবমঞ্চটি তৈরি হয় মূলত 21 ফেব্রুয়ারির ভাষা প্রতিষ্ঠিত হলো, ভাষার নির্মাণ কাজ শুরু হলো, এবং সেটি মনে হয় যে আমার কাছে, আমি একটি মনে করি যে বঙ্গোপসাগরের সেই জোয়ার এসে যেন বাংলাকে একটি প্লাবিত ভূমিতে রূপান্তরিত এবং পলল ভূমি তৈরি করে দিল। হ্যাঁ, 52-র ভাষা আন্দোলন হচ্ছে আমাদের সাহিত্যের, কবিতার, সব কিছুর সূতকাঘাত এবং স্বাধীনতার সূতিকাঘাত। আচ্ছা, আমরা বললে চলবে না, জি জি, স্বাধীনতা যে আমরা প্রাপ্তি হয়েছে এটা 52-এর আন্দোলনে। হ্যাঁ, 52-র রক্ত সিঁড়ি পেরিয়ে আমরা 71-এ এলাম। তাহলে বাংলাদেশের যে ভাষা আন্দোলন কেন্দ্রিক এবং সেই সময় শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান, সিকান্দর আবু জাফরের সেই বিখ্যাত কবিতা সব মিলিয়ে একটি আবহাওয়া তৈরি হলো যেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, তার পাশাপাশি সাংস্কৃতিক এবং সাহিত্যের একটি যাত্রা। বিশেষ করে কবিতায় যদি আমরা থাকি, যে 85 কবিতা সেই ভাষাটি নির্মাণ করলেন, শামসুর রহমানের সেই রূপালী স্নান, যে প্রথম কবিতা, যেটি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগের প্রথম কবিতা, সেই রূপালী, হ্যাঁ, রূপালী স্নান। মূলত শামসুর রহমান আরও পরে যুক্ত হয়েছেন, শামসুর রহমানের প্রথম দিকের কবিতা জীবনানন্দ প্রভাবিত, এবং তিনি অনেকটা নির্লিপ্ত এক রৈখিক পুরনো ঢাকার নির্বিকার দর্শক হিসেবে চেয়েছেন। বাংলাদেশের কবিতার সঙ্গে যে পশ্চিমবাংলার যে তখনকার যে কবিতা, 40-এর দশকের সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এদের কবিতার সঙ্গে আমাদের একটা বড় ধরনের পার্থক্য তৈরি হয়ে গেল। ভাষা আন্দোলন সেই সময় থেকে প্রতিরোধ, প্রতিরোধের আন্দোলন, সংগ্রামের যে কবিতা রচিত হলো এটা এককভাবে বাংলাদেশের কবিতাকে চিহ্নিত করলো, নতুন পরিচয়। আইওবি কালো দশক একটি বড় ভূমিকা রেখেছে আমাদের সাহিত্যের অবরুদ্ধতার মধ্যে, তারা নতুন কাব্য আন্দোলন ঢুকলেন, কারণ আইওব সরকারের সময় সমস্ত কিছু অবরুদ্ধ ছিল, নিষেধ ছিল। আপনারা যদি স্মরণ করেন দেখবেন যে ওই সময়ে রূপকী, প্রতীকী ভাষায় কবিরা কবিতা লেখার চেষ্টা করেছেন। আচ্ছা বাইতুল্লাহ, আমরা তাহলে 60-এর দশক পেরিয়ে 71 এবং আমাদের 70-এর দশকের আরেকটি তরুণ তুর্কিরা আসলেন কবিতার প্ল্যাটফর্মে, এবং তাদের কবিতার মধ্যে দেশ, দেশমাতৃকা, মুক্তিযুদ্ধ, বেদনা, রক্তাক্ত, আবার লাল সবুজের পতাকা সব মিলিয়েই আরেকটি যাত্রা। আমরা মনে করি যে 52 সালে যেটা শুরু হয়েছিল, 60-এর দশকটা একটা স্যাড জেনারেশন কবিতায় যারা আসছে, এবং সেই সময় রবীন্দ্রনাথ নিষিদ্ধ হলো, ইত্যাদি নানান ঘটনা ঘটে গেছে। তারপরে 80-এর দশক আমরা 90-এর দশক পর্যন্ত আরেকটি স্বৈরাচার এখানে ছিল, বঙ্গবন্ধু হত্যা হলো, এই যে কবিতার এই সামাজিক এবং মানবিক বিষয়গুলো কবিতায় এসেছে, তাহলে গতি প্রকৃতিটা কীরকম আছে বাংলা কবিতার? আমাদের আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা প্রাপ্তি, এগুলো প্রথম 71 পর্যন্ত আমাদের এখানে কার্যকর থেকেছে। তো 80-এর দশকে 70-এর দশকের কবিদের মধ্যে যেটি হয়েছে, তারা আসলে সময় পাননি যে কবিতা কলম ধরার, তারা যুদ্ধস্ত্রী, যুদ্ধক্ষেত্রের কলম, মূলত যোদ্ধা হিসাবে তারা পরিচিত হয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষার খুব একটা সময় পাননি। কিন্তু তারপরও তাদের কবিতার মধ্যে এসেছে মুক্তিযুদ্ধের বর্ণনা, এসেছে প্রকৃতির, দেশজ ভালোবাসা, প্রেম, এগুলো তাদের কবিতায়। আরেক দল কবি সাহিত্যিক যারা করলেন একেবারে
নিভৃত আত্মনিমগ্ন চৈতন্যের ধারক হয়ে তারা কবিতা লেখার চেষ্টা করলেন। আশির কবির একটা নিরীক্ষামূলক কাব্যের দরজা উন্মুক্ত করলেন বাংলাদেশের কবিদের মধ্যে। আমরা তো পশ্চিমবঙ্গের কবিতার থেকে আমাদের একটা স্বতন্ত্র ধারা তৈরি হয়েছে। তো বর্তমান যে এরপরে 90-এর পরে আপনার তিনটি দশক পার হয়ে গেছে, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, চতুর্থ দশকে আমরা আছি। তো এই এখন বর্তমান কবিতা নিয়ে আপনার ভাবনা কিংবা ধারণা কি? আমাদের এই সময়টা একটা অস্থির সময় যাচ্ছে, বিশেষ করে প্রযুক্তির আপডেটেশন যে বৈশিষ্ট্যগুলো আছে, নিত্য নিত্য প্রযুক্তির আবির্ভাব, নিত্য মানুষের যন্ত্রের প্রবল প্রভাব, এর ফলে কবিরা একটু বিক্ষিপ্ত এবং সমস্ত আমাদের সমাজটিও একটু অস্থিরতার মধ্যে আছে। এটুই কিছু সময় সাপেক্ষভাবে স্থিরতর হবার জন্যে। এর মধ্যে আমি বিশ্বাস করি যে আমাদের যে নতুন চিন্তা শুরু হয়েছে, প্রযুক্ত নির্ভর যে আমাদের রাষ্ট্র, প্রযুক্তির সম্ভাবনার সঙ্গে আমাদের মানুষের যে সংযোগ স্থাপন, এক্ষেত্রে নবনব পরীক্ষার অনেক সুযোগ আছে। আমাদের তরুণ কবিদের হয়তো কেউ কেউ সেদিকে যাচ্ছেন, সময়টি এখনও খুব স্পষ্ট নয়, ধারাটিও খুব স্পষ্ট নয়, তারা কোন দিকে কীভাবে করছেন। কিন্তু বিষয়টি হলো যে এই সময়ের মধ্যে যারা খুব নিবিষ্ট হবেন, সময়টিকে তারা ধরতে পারবেন কবিতার মধ্যে, তারাই চিরঞ্জীব হবে। অনেক ধন্যবাদ বাইদুল্লাহ গাদিরি। প্রিয় দর্শক, ছোট্ট সময়ের মধ্যে আসলে কবিতার যে বিশাল একটি ক্ষেত্র সেটি নিয়ে আলোচনা দুরূহ, তবু আমরা চেষ্টা করলাম যে বাংলাদেশের কবিতার একটি গতি প্রকৃতির সেটি তুলে ধরলেন, সমৃদ্ধ করলেন আলোচনা অধ্যাপক বাইতুল্লাহ কাদেরী। প্রযুক্তির কথা যেটি বললেন যে ফেসবুক, টুইটার, নানান মাধ্যমে অনলাইনে লেখালেখি হচ্ছে কবিতা, সেটি হয়তো একটা নির্যাস একসময় আমরা পাব এবং যারা ভালো লিখবেন তারাই টিকে থাকবেন, এই কথাটি বাইতুল্লাহ কাদেরী বলার চেষ্টা করলেন। আপনারা কবিতার সঙ্গে থাকবেন, এই আলোচনা আপনাদেরকে আশা করি আলোকিত করবে। প্রিয় দর্শক, এবার আবৃত্তি আছে আমাদের সামনে, আবৃত্তি করবেন আবৃত্তি শিল্পী ফারুক তাহের। আবার বুকের রক্তে বাংলার শ্যামল প্লাবিত, যেন কোনো সবুজ আভা নেই আর, সকল সবুজে ছোপ ছোপ লাল রক্ত, আর সেই সবুজের বক্ষদীর্ণ রক্তের গুলকে সোনার বাংলার ছবি মুহূর্তে পতাকা হয়ে দোদুল বাতাসে। হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, মুদির দোকানে, বাংলার সকল ভবনে, কুড়ে ঘরে, জনতার হাতে হাতে 7 কোটি বাঙালির বুকের শনিতে আঁকা উড্ডীন পতাকা। কারফিউ, বেওনেট, বুলেট, মেশিন গান, আর কত রক্ত নেবে বলো? সব রক্তধারা এই বাংলার সবুজ পটে বিপুল প্রগাঢ় এক লাল বৃত্ত হয়ে যায়, হয়ে যাচ্ছে, যাবে। শতনদ নদী ধৌত উর্বর শ্যামল বাংলা ক্রমে ক্রমে প্রতিরোধে জমাট দুর্জয়। 7 কোটি ব্যারিকেড, রক্তাক্ত তরুণ সূর্য, দুর্ভেদ্য অজেয় বাংলার বুকে উদ্যত বেউনেট, ঘরে ঘরে তাই প্রস্তুত প্রতিরোধ, চিরদুর্মর 7 কোটি ব্যারিকেড, রক্তের ঋণ রক্তেই হবে শোধ। দৃঢ় প্রতিজ্ঞ নাড়া দেয় জনতাকে, জাগে প্রত্যয় প্রতিটি শহরে গ্রামে, সব সংশয় উত্তরণের ডাকে বাঙালি শোনিত প্রস্তুত সংগ্রামে। কোনোখানে কেউ বিমর্ষ নয় শোকে, মৃত্যু ভয়ে বিচলিত কেউ নয়, জনতার জয় সে কার সাধ্য রোখে, মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়। ঘাতকের চোখে আড়াল নেই তো কোনো, অত্যাচারের মুখোশ পড়েছে খুলে, শেষ যুদ্ধের বন্ধুরা আজ শুনো শানিত শপথ রিজু হাতে নাও তুলে। অন্ধকার তো ঘোচে না অন্ধকারে, সূর্যপ্রখর দীপ্তির প্রয়োজন, তাই তো মশাল জ্বেলেছি প্রাণের স্বরে, স্লোগানে দীর্ণ কারফিউ অর্জন। ব্যর্থ সকল সন্ত্রাসী গর্জন কাঁপায় না আর জনতার চিত্তকে, করবেই জানি শোষিতের অর্জন মুক্তি প্রতিম রক্তিম বৃত্তকে। আস্ফালনের পলাতক পদরেখা বুকের শনিতে করেছে সুচিহ্নিত, কোথায় পালাবে মুছে সে রক্ত লেখা, এবার যে তার বিনাশ সুনিশ্চিত, এবার যে তার বিনাশ সুনিশ্চিত। প্রিয় দর্শক, আজকে আমাদের
আলোচনা পর্বের পর আবৃত্তির পর এবার বই পরিচিতি, শেষ পর্যায়ে বই পরিচিতি তুলে ধরছেন আবৃত্তি শিল্পী পলি পারভিন। আজকের পর্বে আপনারা জানতে পারবেন আত্মজীবনীমূলক গ্রন্থ, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ এবং ছড়া সম্পর্কে। প্রথমেই যে বইটি সম্পর্কে আপনাদের জানাতে চাই, সোনালী ঈগল ও উদ্বাস্তু সময়, হারুন হাবিব। হারুন হাবিব একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তাঁর আত্মজীবনীমূলক কথাগুলোই এই গ্রন্থের মূল উপজীব্য। রণাঙ্গনের থেকে তিনি যে সকল কিছু প্রত্যক্ষ করেছেন তাই উঠে এসেছে এই গ্রন্থে। তিনি সাংবাদিকও। জীবনের যে সময়টুকু তিনি উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়েছিলেন, পরবর্তী প্রজন্মকে তা জানানোর উদ্দেশ্যেই তিনি এই গ্রন্থটি প্রকাশ করেছেন। তার এই গ্রন্থটি প্রকাশ করেছে ভোরের কাগজ প্রকাশনী এবং এর বিনিময় মূল্য 1200 টাকা মাত্র। জানাবো দ্বিতীয় বই সম্পর্কে, হাতে হরফের হাতিয়ার, আসাদ মান্নান। আসাদ মান্নানের এই কাব্যগ্রন্থটিতে 37টি কবিতা রয়েছে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এস এবং জিনিয়াস প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। আসাদ মান্নান আমাদের প্রথিতযশা একজন কবি। আমরা জানি তার কবিতায় জীবনের কথা, বুদ্ধিবৃত্তিক চর্চার কথা, মানবিক বোধ এ বিষয়গুলো জাগরুক করে। পাঠক সংগ্রহ করতে পারেন আসাদ মান্নানের এ বই হাতে হরফের হাতিয়ার। জানাবো তৃতীয় বইটি সম্পর্কে, কবি দীপ্ত শুভ্রার চিরদূরের কাছে প্রার্থনা। কবি মূলত একজন প্রকৃতিপ্রেমী এবং তিনি কবিতাকে ছুটি দিয়ে কবিতা লিখতে বসেন। তার কবিতার মূল উপজীব্য বিষয় হচ্ছে আশপাশের যে ঘটনাগুলো ঘটে, প্রাত্যহিক জীবনে আমাদের সাথে যা ঘটে যায়, এ সকল বিষয়। এবং কবিতা লেখার একটা মোড়ে গিয়ে তিনি ছেড়ে দেন কবিতার রেশটি পাঠকের কাছে। পড়ে পাঠক যা বুঝবেন সেটিই সেই কবিতার মোড় ঘুরিয়ে দেয়। সংগ্রহ করতে পারেন দীপ্ত শুভ্রার এই বইটি চিরদূরের কাছে প্রার্থনা। বইটি সমাবেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির বিনিময় মূল্য 395 টাকা মাত্র। আরও একটি কাব্যগ্রন্থ, আগুনের শির দাঁড়া, হাদিউল ইসলাম। হাদিউল ইসলাম একজন কবি, সহযোগী অধ্যাপক। তার এই কাব্যগ্রন্থে 58টি কবিতা রয়েছে। তার কবিতায় আমরা খুঁজে পাব সহজ সরল শব্দচয়ন এবং খুব সাবলীলভাবে তিনি ফুটিয়ে তুলেছেন মানবিক জীবনবোধকে সমৃদ্ধ করতে যা আমাদের দেখতে হবে, জানতে হবে সে বিষয়গুলো সম্পর্কে। এই বইটি প্রকাশ করেছে প্রিন্ট পোয়েট্রি, বিনিময় মূল্য 240 টাকা মাত্র। ইউসুফ মোহাম্মদের গ্রন্থ শূন্য সূত্র, মোড়ক আছে একটি শিরোনামে, কিন্তু মূলত এ বইটিতে রয়েছে 3টি কাব্যগ্রন্থ। 3টি কাব্যগ্রন্থে মোট 148টি কবিতা রয়েছে। মূলত তার শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় তিনি তার কাব্যগ্রন্থগুলো থেকে বাছাই করে এই 148টি কবিতা একটি মোড়কে এনে সীমাবদ্ধ করেছেন। প্রকাশনা সংস্থা খড়িমাটি বইটি প্রকাশ করেছে এবং এর বিনিময় মূল্য 500 টাকা মাত্র। আমাদের আজকের বই পরিচিতি পর্বের সর্বশেষ বই শিশুতোষ ছড়ার বই, মেঘ নিয়ে যা শঙ্খচিল, মোস্তাফিজুল হক। এ বইটিতে 18টি ছড়া রয়েছে। ছড়া যা শিশুদেরকে তাদের জীবনকে সুন্দরভাবে এবং কল্পনার মধ্যে সুন্দরভাবে দৃশ্যায়ন করে তোলার জন্য বহুমাত্রিক ভূমিকা পালন করে থাকে। শিশুরা যদি ছড়া এবং কবিতা পড়তে পড়তে বড় হয় তবে তাদের মধ্যে কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এই বইটি সংগ্রহ করতে পারেন অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে। বইটি প্রকাশিত হয়েছে। বইটির বিনিময় মূল্য 200 টাকা মাত্র। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব থেকে আমরা জানলাম 6টি বই সম্পর্কে। বই শুধু সংগ্রহ করলেই হয় না, বইগুলোকে পড়তে হয়। যত আমরা বই পড়ব তত আমাদের জ্ঞানের ভাণ্ডার বাড়বে, শব্দের বিস্তৃতি ঘটবে এবং সবচেয়ে বড় কথা, আমরা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠব। শুধু দর্শক, আমরা প্রতি অনুষ্ঠানেই যে কথাটি বলতে চেষ্টা করি সেটি হচ্ছে বই। বই আপনাকে আলোকিত করবে, আপনি সঙ্গে বই রাখেন, প্রতিদিন বই রাখেন। যত প্রযুক্তি, তথ্য প্রযুক্তি যত উন্নতই হোক, যত ডিভাইস আপনার হাতে থাকুক, কিন্তু বই এবং পাঠ আপনাকে সারা জীবন আনন্দ দেবে এবং আপনার মনকে পরিষ্কার রাখবে, আনন্দ দেবে। সুতরাং বই রাখুন, নিজে বই পড়ুন এবং পরিবারের সদস্যদেরকে বই পড়তে উৎসাহিত করুন। এই প্রত্যাশায় শেষ করি আমাদের আজকের পর্ব। সকলে ভালো থাকবেন,
বাংলাদেশ নির্মাণ করবেন, সুন্দর একটি বাংলাদেশ। সকলের মঙ্গল হোক।